শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবকে খুশি করার কিছু উপায়। তৃতীয় সোমবারে পূজো পদ্ধতি। হর হর মহাদেব বন্ধুরা, সামনে আসতে চলেছে 5ই আগস্ট, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তৃতীয় সোমবারের শুভক্ষণে দেবাদিদেব মহাদেবকে খুশি করার কয়েকটি উপায় হলো, যার মধ্যে প্রথমে রয়েছে, শ্রাবণ মাসের সোমবারে 21টি বেলপাতায় চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বিবাহের বাধা দূর করার জন্য শিবলিঙ্গের জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন, এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে জলের মধ্যে দুধ ও কালো তেল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত রোগ দূর হয়, পাশাপাশি ব্যক্তি সুস্বাস্থ্য লাভ করতে পারেন। শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ, এর ফলে শিব প্রসন্ন হন, পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ, বৈভব ও কীর্তি বৃদ্ধি হয়। শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং অর্থ বৃদ্ধি হয়। সোমবার শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগান। শাস্ত্রমতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষক রূপ লাভ করতে পারে, জীবনে মান সম্মান ও খ্যাতির অভাব হয় না। দেবাদিদেব মহাদেবের পুজো করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, বেলপাতা, দুব্বা, ধূত্রা ফুল, আকন্দ ফুলের মালা ও এছাড়া অন্যান্য ফুল, পৈতে, 5 রকমের গোটা ফল, ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর, সিদ্ধি। আসছে 5ই অগস্ট, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থেকে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। যারা শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই দেবাদিদেব মহাদেবের উপোস করে পুজো করবেন, তারা পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ খাবেন। যারা তা করবেন না, শ্রাবণ মাসের প্রথম অথবা শেষ সোমবার পালন করবেন, তারা চেষ্টা করবেন সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ খাওয়ার জন্য। ব্রতী অবশ্যই শ্রাবণ মাসের সোমবারের আগের দিন নিরামিষকে মহাদেবের পুজো করবেন। সোমবার দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চেষ্টা করবেন গঙ্গা স্নান করার জন্য। গঙ্গা স্নান করতে না পারলে বাড়ির জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন, এরপরে আপনারা পুজোর আয়োজন করবেন। আপনারা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন বা বাড়িতেও পুজোর আয়োজন করতে পারেন। বাড়িতে যদি পুজোর আয়োজন করেন তাহলে সকালবেলায় আপনারা প্রথমে আপনাদের ঠাকুর ঘরটি পরিষ্কার করে ঠাকুর ঘরে যে দেবতা আছে তাদের পুজো সম্পন্ন করে নেবেন। তারপরে পুজোর যে উপকরণ আছে সেই উপকরণগুলো হাতের কাছে সব কিছু সাজিয়ে নেবেন। আর মন্দিরে গিয়ে পুজো করলে অবশ্যই বাড়ি থেকে দুধ, গঙ্গাজল, জল এগুলো নিয়ে যেতে একদম ভুলবেন না। বাড়ি থেকে মন্দির পর্যন্ত সবসময় চেষ্টা করবেন খালি পায়ে যাওয়ার জন্য। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করুন। আর এই পঞ্চামৃতের মধ্যে আপনারা অবশ্যই সিদ্ধি দেবেন। তারপরে এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। স্নান করার সময় মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে আপনারা গঙ্গাজল দিয়ে স্নান করাবেন। তারপরে চন্দন দিয়ে তিলক করুন। এরপরে বেলপাতা, ধূত্রা ফুল ও আকন্দ ফুলের মালা নিবেদন করুন। ধূত্রা ফুল, আকন্দ ফুল এগুলো বাবার খুবই প্রিয়, তবে তৃতীয় সোমবারে আপনারা চেষ্টা করবেন নীল রঙের ফুল, যেমন নীলকণ্ঠ বা নীল অপরাজিতা বাবাকে নিবেদন করার জন্য। বেলপাতা ফুলে সাদা চন্দন লাগিয়ে আপনারা বাবাকে নিবেদন করবেন। তারপরে বাবাকে পৈতে পরিয়ে দিন। এরপরে 5 রকমের যে ফল রেখেছিলেন সেই ফলগুলো শিবলিঙ্গে স্পর্শ করিয়ে বাবার পাশেই রেখে দিন। তারপরে নন্দী মহারাজের পুজো করুন। সব শেষে ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি করুন। পুজোর শেষে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব মন্ত্র জপ করুন। পুজো শেষ হওয়া না পর্যন্ত উপবাস থাকতে হবে। পুজোর শেষে উপোস ভাঙতে আপনারা দুধ, দই, ফল ইত্যাদি খেতে পারেন, তবে শ্রাবণ মাসে কাঁচা দুধ খেতে নেই। দুধটা ভালো করে আগুনে জাল করে ফুটিয়ে খাবেন, কিন্তু শিবলিঙ্গে কখনোই আগুনে জাল করা দুধ দেবে না, শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করবেন। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না, ভক্তি ভরে বাবার পুজো করবেন। দেবাদিদেব মহাদেব খুবই অল্পতে তুষ্ট হয়ে যান, ভক্তি ভরে তার ভক্তরা ডাকলে বাবা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আপনারা প্রত্যেকে শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন, বাবার কৃপায় আপনাদের সবার দুঃখ কষ্ট দূরে যাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।